আজ উনুন ছাড়াই গ্যাস ওভেনে তিন রকমভাবে লিট্টি বানিয়ে দেখাবো এর মধ্যে নিজের পছন্দমতো যে কোনো একটা পদ্ধতিতে লিট্টি বানালেই তা হবে এমন সুস্বাদু যে বারবার খেতে ইচ্ছে করবে লিট্টির সাথে যে চোখা সার্ভ করা হয় তারও রেসিপি বলে দেবো আজ তাহলে আর দেরি না করে আজকের রেসিপি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে নতুন পুরনো সব বন্ধুদের স্বাগত জানাচ্ছি লিট্টির জন্য লাগবে আটা সবার প্রথমে আটাটা মেখে একটা ডো তৈরি করে নেব মেজারিং কাপে দু কাপ আটা তার মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ দিলাম বেকিং সোডা এই লিটটি কিন্তু আটা দিয়েই বানানো হয় এখানে ময়দা ইউজ করা চলবে না স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এর মধ্যে এক চা চামচ জোয়ান আমি এরকম করে বেলন চাকিতে ক্রাশ করে নিই এইভাবে ক্রাশ করে এর মধ্যে মিশিয়ে দেবো খুব হেলদি আর ভীষণ টেস্টি একটা জলখাবারের রেসিপি আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে এটা খেতে এত সুস্বাদু হবে যে বারবার এটা খেতে ইচ্ছে করবে শুকনো উপকরণগুলো আগে একটু মিশিয়ে নেব খুব সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর স্বাদের জলখাবারটা তৈরি হয়ে যাবে এবারে এর মধ্যে দিচ্ছি দু টেবিল চামচ গলানো ঘি জমানো ঘি হলে এক টেবিল চামচ দিলেই চলবে ভালোভাবে ঘি মিশিয়ে নেব ঘি দিয়েই ময়ান দিলে খুব টেস্টি হবে এটা এবারে অল্প অল্প জল মিশিয়ে পরোটার যেমন ডো রেডি করি সেরকম একটা ডো তৈরি করে নেব নর্মাল জল এবারে ডোটা তৈরি হয়েছে এরকমই আছে আমি কিন্তু এটা এখন মসৃণ করবো না এটা রেস্টে রেখে দেব নিজে নিজেই অনেকটা সেট হয়ে যাবে এই সময়টাতে আমি চোখার জন্য রেডি করে নিচ্ছি বেগুন টমেটো আলু যা যা লাগবে সেগুলো সব রেডি করতে হবে একটা বেগুন এরকম মাঝখান থেকে কেটে ভেতরটা দেখে নিতে হবে ভালো আছে কি না আর এরকম চামচের পেছন দিয়ে একটু ফুটো ফুটো করে এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা নিজের পছন্দ মতো স্বাদ মতো এর মধ্যে গেথে দিতে হবে ঠিক এরকম করে চামচটা গেথে একটু ঘুরিয়ে দিলেই গর্তটা একটু বড় হয়ে যাবে তখন একটা লঙ্কা দুকোয়া রসুন আমি ওই পিঠটায় যেমন করেছি সেরকমই এর মধ্যেও করে দিচ্ছি চোখা যখন মাখা হবে তখন এই কাঁচা লঙ্কা আর এই রসুনগুলো দিয়েই কিন্তু মাখা হবে খুব টেস্টি হবে এই রসুন আর কাঁচা লঙ্কাটাও একটু পোড়া পোড়া এর মধ্যে স্মেল চলে আসবে এবারে এর মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো সর্ষের তেল এরকম করে দিলে খুব তাড়াতাড়ি স্কিনটা উঠে চলে আসে পরিষ্কারভাবে এই পিঠটাতেও মাখিয়ে নেব এবারে গ্যাস অন করে একদম লো আছে এই নেটের উপরে এগুলো বসিয়ে দেবো বেগুনটাতে তেল মাখিয়ে বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিলাম এবারে টমেটোগুলোতেও কিন্তু ঠিক সেমভাবেই অয়েল ব্রাশ করে দিতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে খোসাটা উঠে আসবে শুধু স্কিনটাই উঠে আসবে তার সাথে কিন্তু একটুও শ্বাস উঠে আসবে না এটা হতে থাকুক চলে এলাম স্টাফিংটাতে ছাতু নিয়েছি এখানে প্রয়োজন মতো আমি দেড়শো গ্রাম নিয়েছি স্বাদ মতো নুন দিচ্ছি এর মধ্যেই দিচ্ছি আদা কুচনো গ্রেট করা আদা দিলাম কাঁচা লঙ্কা কুচনো স্বাদ মতো দিতে হবে দিচ্ছি কিছুটা কালো জিরে আর জোয়ান হাফ চা চামচ করে দিয়েছি আর দিলাম ধনে পাতা কুচনো কিছুটা দিচ্ছি আচার আমের টক আচার মানে টক ঝাল মিষ্টি যে আচারটা সেটা দিচ্ছি এই আচারের মধ্যে অল্প অল্প একটু মিষ্টিও আছে সেজন্য আর চিনি মেশাচ্ছি না এর মধ্যে আর দেব একটা পাতিলেবুর অর্ধেকটা রস চিপে দিয়ে দিলাম যারা পেঁয়াজ রসুন ছাড়া করবে তারা এই সময়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে তাদের আর যদি মনে হচ্ছে একটু শুকনো শুকনো তাহলে একটু জল ব্যবহার করা যায় তবে যারা পেঁয়াজ রসুন দিয়ে করবে তাদের আর জলের ছিটে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কারণ পেঁয়াজের জুস বেরোবে তাতেই অনেকটা এটা নরম হয়ে যাবে কিছুটা পেঁয়াজ কুচনো দিলাম আর পাঁচ ছটা রসুন এরকম কুচো করে দিচ্ছে এটা কিন্তু একেবারেই ভেজা ভেজা হবে না একটু শুকনোই হবে কিন্তু মনে হবে যেন এটা ভেজানো হয়েছে এরকম ঝুরঝুরেই হবে একটু হাতে নিয়ে মুঠো করে দেখতে হবে যে বেঁধে যাচ্ছে কিনা এই জন্যই বললাম যারা পেঁয়াজ ছাড়া করবে তাদের একটু জলের ছিটে দেওয়ার দরকার পড়বে মনে হয় এভাবে ভালোভাবে এটা মেখে নিচ্ছি কিছুক্ষণ রেখে দিলে পেঁয়াজ থেকে জুস বেরিয়ে এটা আরেকটু ভিজে যাবে আটাটা এতক্ষণে সেট হয়ে গেছে কেমন সুন্দর একদম নরম হয়ে গেছে কোনো কষ্টই করতে হবে না এটা আর ডো বানিয়ে নেওয়ার জন্য এবারে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে আমি দু রকম লেচি কাটবো কয়েকটা বড় আর কয়েকটা একটু ছোট ছোট। যেটা আমি ফ্রাইং প্যানে ভাজবো আমি বলেছি তিন রকম দেখাবো আজকে যেটা ফ্রাইং প্যানে ভাজবো। সেটা সবার প্রথমে দেখাচ্ছি এই যে বাটির মতন করলাম এর মানে আটার যে দেওয়ালটা তৈরি হলো সেটা একটু পাতলা হলেই কিন্তু ভালো হবে টেস্টি হবে আর বেশ ভোরে ভোরে পুটটা দিতে হবে যাতে কামড়ের সাথে সাথেই পুটটাও চলে আসে মুখে ভালোভাবে এটা শিল করে দিচ্ছি নিয়ে আমি গোল রাখবো না একটু চ্যাপটা করে দেবো তাহলে সুন্দর ভাজা হয় কিন্তু গোল রাখলেও হয় আমার এটা পছন্দ আমি গোলও করব সেটাও দেখাবো যেটা ফ্রাইং প্যানে ভাজছি সেটা আমি এরকম করে একটু হাতের সাহায্যে বেশ ভালো মতো চেপে দিলাম যতটা সম্ভব যাতে পুর বেরিয়ে না আসে সেরকম করেই চেপে দিতে হবে এরকম করে কয়েকটা করে নিয়ে আমি ফ্রাইং প্যানে কি করে ভাজবো সেটা দেখিয়ে দিচ্ছি ফ্রাইং প্যান একটু ভারী তলাযুক্ত ফ্রাইং প্যান নিতে হবে বা কড়াইয়েও করা যাবে অল্প একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে এই প্যানের তলাটা বেশ ভারী সেই জন্য আমি এটা নিয়েছি অল্প একটু ঘি দিয়ে দিলাম ময়ানে ঘি দেওয়া হয়েছে আর এখানে এইটুকু ঘিতেই কিন্তু ছ সাতটা লিট্টি বানানো হয়ে যাবে কম ঘি সুন্দর স্বাদের একটা জলখাবার এগুলো এরকম করে দিয়ে দিতে হবে একদম লো আছে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট এটা হতে দেবো আমি এর উল্টো তো একটু ঘি মাখিয়ে দিচ্ছি দুপাশটাতেই ঘি মাখানো হয়ে গেল এবারে এটা ঢাকা দিয়ে দেবো আজ একদম লো করে দিচ্ছি তিন থেকে চার মিনিট পরে ফিরে আসছি ততক্ষণে আমি যে মেকালে কিছুটা গোল গোল করব সেটা দেখিয়ে দিচ্ছি এর লেচিগুলো একটু ছোট ছোট করছি আর বলেছি একদম পাতলা করে একটা বাটি তৈরি করব কিন্তু এর ওয়ালটা যাতে পাতলা হয় তাহলে খুব টেস্টি হবে খেতে আর খুব নরমও হবে এখানেও কিন্তু আমি বেশ ভোরে ভোরেই পুটটা দিচ্ছি এরকম গুটিয়ে গোল একটা বানিয়ে নিচ্ছি মুখটা শিল করে দিতে হবে ভালোভাবে তিন রকম দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু খেতে খুব সুন্দর হবে ঠিক এরকম করে আমি আপ্পাম মেকারে তৈরি করে নেবো এই যে মুখটা একটু খুলে আছে ভালোভাবে শিল করে দিতে হবে নাহলে গুঁড়ো গুঁড়ো পুরগুলো বেরিয়ে আসতে পারে এদিকে ফ্রাইং প্যানের মধ্যে এটা একটু চরচর করে উঠছে মানে ভেপারটা জমে গিয়ে আবার প্যানের মধ্যে পড়ছে তাই আওয়াজ হচ্ছে সেই সময় বুঝতে হবে যে একটা পিঠ হয়ে গেছে ঢাকনা খুলে এগুলো উল্টে দেবো আবারও ওরকম দু থেকে তিন মিনিট লো আছে রাখলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে সাইডগুলোও ভেজে নিলে সুন্দর লিট্টি তৈরি হয়ে যাবে এর যা স্মেল আসছে ঘিয়ের গন্ধ আচারের গন্ধ মিশে খুব ভালো লাগবে রান্নাঘর একদম ম ম করছে আপাম মেকারে প্রত্যেকটা বাটিতে অল্প অল্প ঘি দিয়ে দিচ্ছি খুব সামান্যই ঘি দিতে হবে এবারে এই বাটিগুলোর মধ্যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করেছি এগুলো খেতেও সুবিধা হবে দেখতেও খুব সুন্দর লাগবে আর আমি বন্ধুদের বলছি এটা খেতে ভীষণ ভালো হবে যদি ঠিক এইরকমভাবে বানানো যায় এবারে ঢাকা দিয়ে আঁচ লো করে ওই রকম তিন থেকে চার মিনিট রেখে দিলাম ঢাকাটা খুলে সবার প্রথমে মাঝখানেরগুলো একটু উল্টে দিচ্ছি দু তিন মিনিট পরে ঢাকা খুলে মাঝখানেরটা উল্টে দিতে হবে কারণ মাঝখানে ফ্লেমটা একটু বেশি লাগছে সেই জন্য ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা এখন কিন্তু এগুলো নাড়লাম না ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে সবগুলোই এবার একটু উল্টে দিতে হবে এখনও কিন্তু হয়নি এরকমই উল্টে পাল্টে বেশ গোল্ডেন করে ভেজে নিলেই আরেক রকম লিট্টি তৈরি হয়ে গেল এটাও খেতে কিন্তু খুব ভালো লাগবে উল্টে দিতে হবে একটু মাঝে মাঝে এই যে একটা পিট কিন্তু হয়ে গেছে আর একটা পিঠ এরকম গোল্ডেন হলে মাঝখান থেকে এগুলো তুলে নেবো সাইডের গুলো হতে একটু সময় নেবে এতক্ষণে কিন্তু মাঝখানেরটা হয়ে যাওয়ার কথা আমি দেখে নিচ্ছি ঠিক একদম হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি যে উপকরণগুলো দিয়ে আজকে লিট্টি বানাচ্ছি ঠিক এইভাবেই বানালে সবার ভালো লাগবেই এবারে সাইডেরগুলো তুলে একটু মাঝখানে দিয়ে দেবো তাহলে এগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে ভিডিওটা একটু বড় হয়েছে কারণ তিনটে প্রসেস দেখাচ্ছি আবার এগুলো ভালোভাবে না দেখালে বন্ধুদের অসুবিধা হবে এবারে দেখাচ্ছি কিভাবে আমি উনুনে মানে আগুনে সেঁকবো এটাও কিন্তু আমি পাতলাই করলাম চার পাঁচটা আটার যে ওয়ালটা বানালাম বাটির সেটা পাতলা করলাম আর বেশ ভরে ভরে এর মধ্যে পুর ভরে দিলাম আমি কিন্তু এটা ডাইরেক্ট আগুনে দেব না রুটি যেমন আমরা সেকি সেরকম আগে সেঁকে নেব একটু এটা একদম চ্যাপটা করে দিচ্ছি এটা কিন্তু ফুলে গোল হয়ে যাবে বেশ সুন্দর ফুলে উঠবে যখন আমি আগুনে দেব। রুটি যেমন ফুলে ওঠে ততটা নয় তবে বেশ এটা ফুলে উঠবে এরকম দু হাতের আঙুলের সাহায্যে একদম চেপে দিলাম যতটা সম্ভব পুর যাতে বেরিয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে এরকম করে করে বানিয়ে নিচ্ছি কয়েকটা এবারে দেখাচ্ছি তাওয়া একদম লো আচে রেখে একটু দুপিটটা সেঁকে নেব অল্প লাল লাল করে নয় কিন্তু হালকা একটু সেঁকে নেব তাহলে এটা ভেতরটা কাঁচা থাকবে না এই লিট্টিটা খেতে সবচেয়ে ভালো হয় এটা ঘি ছাড়াই ভাজা যাবে আর প্রয়োজন পড়লে পরিবেশনের সময় একটু ওপর দিয়ে ঘি মাখিয়ে দেওয়া যেতে পারে তবে প্রয়োজন হবে না কারণ আমি ময়ান দিয়েছি ঘি দিয়ে এবারে এরকম করে লো আছে সেখানে নিতে হবে আমি দেখাচ্ছি এটা কেমন সুন্দর ফুলে উঠবে তিনটে যে প্রসেস দেখালাম তার মধ্যে এটা বেস্ট টেস্টের দিকে আমি বলছি সবচেয়ে সুন্দর লাগে খেতে এরকম করে একটু চার পাঁচটা ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে আমি বলেছিলাম ফুলে ফুলে গোল হয়ে যাবে ঠিক ওরকমই হয়ে গেছে কিন্তু আমাদের তিন রকম লিট্টি বানানো দেখানো হয়ে গেল আমি এবারে চোখাটা বানিয়ে দেখাচ্ছি একটু আলু সেদ্ধ নিয়েছি আর পুড়িয়ে রাখা বেগুন আর টমেটো থেকে খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে ধনে পাতা কুচনো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা রসুন দিতে হবে না কারণ ওটা বেগুনের সঙ্গেই পোড়ানো হয়ে গেছে একটু সর্ষের তেল স্বাদ মতো নুন আর লেবুর রস দিয়ে এটা মেখে নিলেই তৈরি হয়ে যাবে চোখা একটু লেবুর রস দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম একটু মেখে নিচ্ছি এবারে আমি দেখাবো যে লিট্টিগুলো কতটা নরম হয়েছে আমি একটা দেখাচ্ছি বাকিগুলো এমনিই বোঝা যাবে যে ওগুলোও নরম হবেই একদম সফট এভাবে লিট্টি বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে সবার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার লাইক ও কমেন্ট করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না বন্ধুরা আজ আসি সবাইকে ভালো থাকার শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম